আমাদের শিল্পীরা চিন্তা করলো কোন আওয়াজ মার্কেটে প্রচার করা যায় মার্কেটে আবার একটা গান সাপ্লাই দিছে মধু হই খই এই যুবকরা কথা গাও না কা এই জীবনে কত গান শুনলাম কোন গান তো স্থায়ী হয় না একবার মার্কেটে সাপ্লাই দেওয়া হইল যে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে গানের আওয়াজ তো ভালো এটা তো খারাপ না যে সাউন্ডটা দিছে আমার বউ যদি আমার কাছে চিঠি লিখে কোনো সমস্যা আছে কিন্তু আমার শাড়ি লিখলে ঝামেলা আছে না নাই ঝামেলা আছে আমার বউ সেনা লিখছে ভালো তো এটা সমস্যা নাই ফাইন গান এখন যদি কয় কাঁচা বড়ই গাছে বন্ধু ঝাঁকি দিও না পাকলে দিও ঝাঁকি আস্তাগফিরুল্লাহ আস্তে বাড়তে গিয়ে কর আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ এগুলো তো খারাপ গান কত গান শুনলাম কোন গান স্থায়ী হয় না কয়েকদিন চলার পর হঠাৎ করে দেখি উদাও হয়ে যায় মানুষ বলে একই আওয়াজ বারবার শুনতে ভালো লাগে না কয়েক বছর আগে মার্কেটে গরম গরম গানের আওয়াজ ছিল ফাইট্টা যায় ঠিক না খুব চলছিল বাফেও কয় ফাইট্টা যায় পোলাও কয় ফাইট্টা যায় বটগাছতলায় বয়া বয়া ১৩ বছরের ছোট বাচ্চা ছেলেটাও বিড়িটা নেয়ার কয় ভিতরটা ফাইট্টা যায় তোর ফাটেকা তোর সমস্যাটা কি বাপের হোটেলে খাওয়ার হারা দিন ঘোরো লেখাপড়া করবি বটগাছতলায় বয়া বিড়ি খাও কা কাইটা তো সুখের খাওয়া না দুঃখের টান কিছু দুঃখের টান আছে না কথা কান না কান কষ্টে বইটা বিড়ি খায় তা তোমারা কি কষ্ট ১৩ বছরের পরা পড়ো শিখছে নাক দিয়ে চাপ দিলে এখনো দুধ পরে তোমার আবার কিসের কষ্ট আরে আমার জায়গায় তো আমনে নাই থাকলে তো বসতে কথা ঠিক না আমার জায়গায় তো আপনি নাই আপনি আমার জায়গায় থাকলে বুঝতেন কেমন লাগে মজা আচ্ছা ধরে নে তোর জায়গায় তুই আছো কত সমস্যা কি সমস্যা হলো আমি যেই মেয়েটাকে পছন্দ করি এবার জায়গা মতো আইছে যেই মেয়েটাকে আমি চয়েস করি ওই মেয়েটার জন্য আমি একটা ফুল কিনেছি বাবার পকেটের টাকা চুরি করে বড় কষ্ট করে ওই মেয়েটাকে আমি ফুল দেখাইতেছিলাম কিন্তু দুঃখের বিষয় মেয়েটা আমারে জুতা দেখায় সুবহানাল্লাহ আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ আমি যুবকদেরকে বলবো আমি বাবার বড় ছেলে তুরুং বুরুং কইরো না ধরা খাবা এমন কায়দায় ধরাটা খাবা বুঝবা কত ধানের কত চাও বুঝবা সময় থাকতে মা বাবাকে হেল্প করো মা বাবার কাছাকাছি থাইকা বাবার কষ্টটা বুঝার চেষ্টা করো বাবাই পরিশ্রম করে লেখাপড়া করার জন্য টাকা দেয় সময়টারে কাজে লাগাও তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা যোগ্যতা অর্জন করো লেখাপড়া করো টাকা পয়সা ইনকাম করো হাজারো মেয়ের বাবারা তোমার কাছে মেয়ে দেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়ায় থাকবে তুমি যাও কা ঠাট কেলাশ তুমি যাবা কিসের জন্য আমার স্বভাব চরিত্র দেখে তো এলাকার মানুষ বলবে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব একজন ছেলে এর কাছে মেয়ে দিলে মেয়েটা নিরাপদ থাকবে এখন সারাদিন যদি কানে বল্টু লাগাইয়া পাবজি গেম নিয়ে ব্যস্ত থাকো পাগলের বাইয়া তো তোমার দ্বারা দিবে না পৃথিবীর ভিতরে সবচেয়ে মজার আওয়াজ হলো কোরআনের আওয়াজ وننزل من القرآن ما هو شفاء ورحمة ما هو شفاء ورحمة للمؤمنين الله الله يا مبارك نامه আল্লাহ আল্লাহ আশিকু কা কামো হ্যায় কোরআন হলো ঔষধ জোরে বলেন কোরআন কি ঔষধ আমি স্পেশাল কিছু ঔষধ দিব কাজে লাগবে আপনাদের ইনশাআল্লাহ বলেন পৃথিবীর ভিতরে সবচেয়ে মজার আওয়াজ হলো কিসের আওয়াজ কোরআনের আওয়াজ ফাইট্টা যাও কয়েকদিন চলার পর জোরা লাগছে এখন আর কেউ বাজায় না বারবার বাজাইলে মানুষ বলে ঘ্যানোর ঘ্যানোর বন্ধ কর একই আওয়াজ বারবার ভালো লাগে বন্ধ করে দেন এরপরে শিল্পীরা চিন্তা করলো কোন আওয়াজ মার্কেটে প্রচার করা যায় মার্কেটে আবার একটা গান সাপ্লাই দিছে মধু হই খই এই যুবকরা কথা গাও না কা
অনেকে চিন্তা করে এই মোল্লা এটি পাই করে, আরে মোল্লা কি কবরের নিচের মোল্লা নেই। আমাকে চাইতে আপনারা তো আওয়াজ বেশি শোনেন না, সারা দিন গাড়িতে থাকি, পাম্পে যাই, চার দোকানে যাই, এহেনে যাই, ওহেনে যাই, আওয়াজ কানে আসে না নাই, ঠসা তো ইয়ে যাই দেয়। কিছু আছে হুদা জায়গায় তোর বেশি ভাম ধরে, খবর নিয়ে দেয় ভিতরে তিনা ঠান্ডাই দিছে। কয়েকদিন গান বাজানোর পরে কয় বারবার একই আওয়াজ, ভালো লাগে না, বন্ধ কর, এখন আর কেউ বাজায় না, যদি বাজায় কয় পুরান মাল চলে না, পুরান মাল চলে দূর বন্ধ করে, নতুন আপডেট মডেল কি আছে বের করো। এরপরে আবার নতুন একটা গান সাপ্লাই দেওয়া হয়েছিল কয়েকদিন আগে, সেটা হলো কাঁচা বাদাম। এটা মোটামুটি পাইকে গেছে, বস্তায় ভৈরা উঠায় রাখছে, এখন আর চলে না। কয়েকদিন গরম গরম চলছিল, বিশ্বাস করেন জুমা পড়াই জিলবার বড় মসজিদে ঢোকার সময়ও শুনতেছি কাঁচা বাদাম, উরি আল্লাহ কয় কি আজীবন শুনে আছি পাকা বাদাম, এখন শুনি কাঁচা বাদাম। অনেকদিন এই আওয়াজ চলার পর ঠান্ডা হয়ে গেছে, আল্লাহকে সাক্ষী রেখে বললাম পৃথিবীর ভিতরে এখনো পর্যন্ত কোরআনের আওয়াজ ইস্তাহি আছে, কেয়ামত পর্যন্ত চলবে, মজা স্বাদ দূর হবে না। জন্মের পরে সূরা ফাতিহা এত শুনি এত পড়ি, একটা বারের জন্য তো এটার স্বাদ দূর হয় না। এক এক ইমামের পিছনে নামাজে দাঁড়াই এক এক রকম মজা, কোরআন এমন একটা ঐশী বাণী, এমন একটা কষ্টি পাথর, শক্ত দিলগুলাকে মোমের মতো গলায় দেয় কে? মুসলমান ভাইয়েরা আমার, আপনারা জানেন পৃথিবীর ভিতরে টপ লেভেলের একজন সন্ত্রাসীর নাম ছিল হযরত ওমর, ইসলাম কবুল করার আগে কত বড় সন্ত্রাস ছিল, যে নবীর মাথা আনার জন্য তরবারি নিয়ে বের হয়েছিল। অতিমধ্যে নবীর একজন সাহাবি নাম হলো সাদ বিন আবি আক্কাস প্রশ্ন করল ওমর কোথায় যাও, বলে আমি যাই মোহাম্মদের মাথাটা আনার জন্য। মোহাম্মদের মাথা আনতে যাও, নিজের ঘরের খবর আগে নাও, আমার ঘরে কি হয়েছে? কয় তোমার বোন তো মোহাম্মদের কালেমা পরে মুসলমান হয়ে গেছে, এবার চলে গেল বোনের ঘরে, গিয়া দেখতে আছে দরওয়াজা লাগায়া বোন ভিতরে গুনগুন করে কি যেন পড়তেছে। হযরত ওমরের মেজাজ গরম হয়ে গেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, পায়ের রক্ত মাথায় উঠে গেছে, দরওয়াজার সামনে ধমকের সুরে বলে খোল দরওয়াজা। এত বড় সাহস কে দিল যে ঘরের ভিতরে দরওয়াজা লাগায় গুনগুন করে তেলাওয়াত করো? বোন এবার যখন দরওয়াজাটা খুলে দিল, হযরত ওমর বলতে আছে তুমি কার কালেমা গ্রহণ করেছো? বলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনছি, তার রবের উপরে ঈমান আনছি। হযরত ওমর বলতে আছে এখন সময় আছে, তাড়াতাড়ি এই কালেমাটা ছেড়ে দাও। বোন বলতে আছে ও ভাই সাবধান, এটা এমন একটা ট্যাবলেট খাওয়ার পরে রক্তের সাথে মিশে যায়, এটা আর বের করার কোনো সুযোগ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির উল্টা পিঠ দিয়ে বোনের উপরে আঘাত মারতে মারতে যখন রক্তাক্ত করে ফেলল, ভাইয়ের রক্ত বোনের রক্ত একই রক্ত, ওমরের বড় দেইখা মায়া লাগে গেছে। হযরত ওমর বলতে আছে এখনো সময় আছে, কালেমাটা ছেড়ে দাও। বোন বলতে আছে ও ভাই যদি আজকে আমার আব্বা বেঁচে থাকতো তাহলে তুমি আমার উপরে এভাবে তরবারি দিয়ে আঘাত করতে পারতা না, যদি আমার মা থাকতো তাহলে তুমি তরবারিটি দিয়ে আঘাত করার চান্স পাইতা না, আমার মাও নাই বাবাও নাই, আমি এক এতিম নারী, তুমি আমার বড় ভাই হয়ে কিভাবে পারো তরবারির উল্টা পিঠ দিয়ে আঘাত করতে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে বোনের প্রতি একটু মায়া লেগে গেছে, ঠিক আছে তুমি যেটা পড়তেছিলা ওটা একটু পইরা আমারে শোনাও। বোন বলতে আছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জন করো, তাড়াতাড়ি উজু বানাও। উজু বানায়া বোনের পাশে ওমর বসে পড়ল, কিন্তু সাবধান ভাই তুমি তো এখনো মসজিদে কোরআনে স্পর্শ করবা না, আমি তেলাওয়াত করি তুমি শুনো।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ বসে আছে এবার তার বোন সূরা তহা থেকে তেলাওয়াত শুরু করলো তহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى تلاوات چلتے سے حضرت عمر الكفريات گلو بھی ترتے کے بیر ہوئے جات چھے چوک دوئی تا سٹو ہوئے گے سے چوکر گرائے پانی چلے آر سے او بونا مارے کی شنائلی শক্ত একটা কলব আমার পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে এটা আস্তে আস্তে নরম হতেছে আল্লাহর কোরআন এমন একটা ঐশী বাণী যে শুনে সেও কাঁদে যে পড়ে সেও কাঁদে পৃথিবীর ভিতরে এমন কোন পড়া নাই যেই পড়াটা যে পড়ে সে কাঁদে যে শুনে সে কাঁদে আল্লাহর ঘর বাইতুল্লাহ যদি জীবনে একবার যান দেখবেন যে বাইতুল্লাহর ইমাম সাহেব দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে ফজরের নামাজের টাইমে দাঁড়ায় আছি কবুতর চত্বরে বিশাল বড় হজের কাফেলা পাশে দাঁড়াইলো লালবাগের এক বড় সন্ত্রাস দাঁড়াইলো কাপনের কাপন পেঁচানো দাঁড়ায় আছে এহরামের কাপড় পরা দাঁড়ায় যখন নামাজের তেলাওয়াত শ্রবণ করতে আছে কোরআনের ফজরের নামাজে সুদাইসি সাহেব প্রথম রাকাতে তেলাওয়াত করলো সূরা বানি ইসরাঈল দ্বিতীয় রাকাতে তেলাওয়াত করলো সূরা হুমাজা হুমাজার ভিতরে জাহান্নামের কিছু সিম্পটম গুলো তুলে ধরা হয়েছে জাহান্নামের কিছু দৃশ্য কিছু অবস্থান সূরা হুমাজার ভিতরে আল্লাহ উল্লেখ করেন যখন ইমাম সাহেব এই হুমাজা তেলাওয়াত করার সময় পড়লেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা দুনিয়ার মানুষ মনে করে সম্পদ এগুলো বুঝি তার সাথে কবরে যাবে আল্লাহ কয় কাল্লা কখনোই নয় লাইয়ুম বাযান্না ফিল হুতামা ওচিরি তাদেরকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করবেন কে ইমাম সাহেব সেও কাঁদতেছে হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লিরা নামাজের ভিতরে নাক টানা শুরু হয়ে গেছে আবেগে আবৃত হয়ে গেছে এরপরে ইমাম সাহেব তেলাওয়াত করলো নারুল্লাহ আল্লাহ কয় আমার আগুন কার আগুন আল্লাহর আগুন দুনিয়ার আগুন ডান হাতে লাগলে ডান হাত জ্বলে বাম হাতে লাগলে বাম হাত জ্বলে আল্লাহ পাক বলেন আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা জাহান্নামের আগুন শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে এই আয়াত পরে ইমাম সাহেব অর্থ বুঝে সেও কাঁদে পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লি দাঁড়ায় আছে তারা তো সবাই অর্থ বুঝে না কিন্তু কোরআনের যে একটি মজা আকর্ষণ এটার ভিতরে যে রুহানিয়াত আছে এই আওয়াজ শুই না লক্ষ লক্ষ মানুষ নামাজেও দাঁড়ায় অজরে বাচ্চাদের মতো কাঁদে এটা দুনিয়ার মানুষের ক্রেডিট না এটা হলো কোরআনের পাওয়ার আল্লাহু আকবার পৃথিবীতে এমন মানুষ দেখছি ডাক্তার বলেছে বেশি দিন বাঁচবা না ক্যান্সার হয়ে গেছে মরবি যা খাওয়ার খাইয়া লও এমন যুবক দেখছি সুস্থ কোনো রোগ নাই কিন্তু জীবন আস্তে আস্তে শেষ হয়ে যায় আছে না নাই বারবার চিকিৎসা করে ভালো হয় না চেহারা নষ্ট হয়ে যাচ্ছে মাজা দুর্বল হয়ে গেছে নানান রোগে আক্রান্ত হয়ে গেছে মসজিদের ইমাম খতিব সাহেব বড় আলেম কোরআন থেকে দুই চারটা আয়াত পড়িরা পানিতে ফু দিয়া পানি খাওয়া দেয় মরণাপন্ন রোগীও সুস্থ হয়ে যায় কোরআনের ভিতরে দুইটা সূরা আছে একটার নাম নাস আর একটার নাম ফালাক নাস আর ফালাক এই দুইটা হলো অ্যান্টিবায়োটিক আল্লাহর নবীকে জাদু করা হয়েছিল কি করা হয়েছিল জাদু করা হয়েছিল জাদু করার পরে বিশ্ব নবী যখন অসুস্থ হয়ে গেলেন
আল্লাহর হাবিব 6 মাস পর্যন্ত অসুস্থ অবস্থায় পড়েছিলেন বিশ্বনবীকে যদি বেঈমানেরা জাদু করতে পারে তোমার আমার রক্তের সাথে যাদের সম্পর্ক তারাও তোমাকে আমাকে হিংসা করে জাদু করতে পারে জাদু সত্য জাদু কি কথা কন না কা জাদু কি মিথ্যা না সত্য জাদু সত্য বুঝে না কথা মানুষ জাদু করতে পারে না তো কথা কন না দি বুঝেন না কি কি বুঝেন না আল্লাহই জানে এইটাই আল্লাহর নবীকে জাদু করা হয়েছিল এটা কি বুঝেন এটা তো বুঝছেন আল্লাহর হাবিব অসুস্থ অবস্থায় পড়ে আছে সকালে একটা বললে বিকালে ভুলে যায় বিকালে বললে সকালে ভুলে যায় সমস্ত তাফসীরের কিতাবে আছে বাংলায় গিয়া খুঁজেন পেয়ে যাবেন বিশ্বনবীকে এক ইহুদি জাদু করেছিল গোপনে ঘুমিয়ে আছে রহমাতুল লিল আলামিন ঘুমের ভিতরে স্বপ্নে দেখতে আছে দুইজন ফেরেশতা কথোপকথন হচ্ছে আর নবীদের স্বপ্ন হলো ওহি নবীরা স্বপ্নে যেটা দেখে ওটা কি ওটা আল্লাহর পক্ষ থেকে আসে তো স্বপ্নে দেখতেছে এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলতেছে যে এত ভালো মানুষ শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ পয়গম্বর যিনি জান্নাতে কদম না রাখলে কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না এনাকেও তো জাদু করা হয়েছে এই কাজটা কি মানুষ করতে পারে এত জঘন্য কাজ মানুষ করতে পারে শ্রেষ্ঠ নবীকে জাদু করা হয় দ্বিতীয় ফেরেশতা প্রশ্ন করলো কেমনে করলো জাদু তাই মাথার চুল নিয়া 11টা গিট্টু লাগায়া লাগায়া মন্ত্র পড়ে 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 চিরুনির সাথে পেঁচায়া কূপের ভিতরে গাইরা রাখছে আমার ভাষা বুঝতেছেন মাশাআল্লাহ আল্লাহর হাবিবের ঘাড় বাবরি ছিল বড় চুল ছিল গোপনে বিশ্বনবীর মাথার চুল নেওয়ার পর এই চুলটাকে 11টা গিট্টু লাগাইয়া গিট বুঝেন 11টা গিট লাগাইয়া এরপরে চিরুনির সাথে পেঁচাইয়া এই চিরুনিটা পরিত্যক্ত কূপের ভিতরে পাথরের নিচে গাইরা রাখছে এখন দ্বিতীয় ফেরেশতা বলল কাজটা করলো কে কাজটা করেছে এক ইহুদি নারী সেই নারীর কথাও কোরআনে আছে ইহুদি নারী গোপনে বিশ্বনবীর চুল নিয়া গিট্টু লাগায়া জাদু কইরা অসুস্থ বানায়া রাখছে পৃথিবীর কেউ বুঝে না কেউ জানে না একজন জানেন তিনি হলেন কে আল্লাহর হাবিব সকালবেলা হযরত আলীকে ডাকলেন এলাকার মা বোনেরা ভালো করে শুনে নেন মাতার কাপড় ফেলাইয়া স্কুলে যান কলেজে যান কত বখাটে যুবকরা আপনার দিকে তাকাইয়া চোখের জাদু লাগায় কথা কন না কা আইনাল হক চোখের পাওয়ার সত্য চোখ দিয়ে একটা মানুষকে ধ্বংস করে ফেলানো যায় এখানে অনেক আলেমরা থাকতে পারেন বিশ্বাস না হইলে গিয়া জিগান হাদিস শরীফে আছে বাইহাকির হাদিস এক সাহাবি গোসল করতেছে আর এক সাহাবি তার বডি দেখে বলতে আছে ফাইন বডি এত সুন্দর বডি মনে হয় মহিলাদের চেয়েও সুন্দর বডি তোমারটা বাস বলার সাথে সাথে ওই সাহাবি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেছে মুখের পাওয়ার কি এবার এই অজ্ঞানকৃত সাহাবিকে যখন নবীর সামনে নেওয়া হয় আল্লাহর হাবিব যে ব্যক্তি বলেছিল ফাইন বডি ওরে গোসল করাইলো কি করাইছে গোসল করানোর পরে ওর শরীরের পানি নিয়া যাকে বলেছিল ফাইন বডি এর শরীরে দেওয়ার পরে এই সাহাবি সুস্থ হয়ে গেছে বিশ্বনবী বলেছে সাবধান তোমরা বলবা মাশা আল্লাহ কারণ মানুষের বত নজর আছে না নাই বত নজর খেতের ভিতরে পেঁপে হয়েছে এখন ওই পেঁপের দিকে তাকাইয়া কইতেছে ওরে কোম্বা জম্মের মতো হয়েছে এই বছর পয়সা কামাইয়া কোটিপতি হয়ে যাবে এইরকম সাইজের পেঁপে বাহ ফাইন তিন দিন পরে খবর নিয়ে দেখি বৃষ্টির পানিতে পেঁপে টেপে সব গেছে বঙ্গোপসাগরে আছে না নাই এজন্য বলতে হবে মাশা আল্লাহ নারিকেল গাছে ধরছে বলতে হবে মাশা আল্লাহ যার তার কোলে ছোট বাচ্চাদেরকে দিবেন না কারণ আপনার বাচ্চা অনেক সুন্দর চেহারা অনেক সুন্দর যে কোনো মানুষের কোলে আপনি দিবেন না সে কেমন তার কথা কেমন তার বুলি কেমন আগে বুঝতে হবে
কত বাবারা তাদের বাচ্চা আমাদেরকে নিয়ে আসে দেখেন হুজুর কোন রোগ নাই কিন্তু বাচ্চাটা দিন দিন শুকায় যায় আছে না নাই ছোট বাচ্চা যখন আপনার কোলে দেওয়া হবে আপনি বলবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা আপনাকে বলতে হবে যে কোনো ভালো কাজ করার পূর্বে বলতে হবে ইনশাআল্লাহ আল্লাহর হাবিব সকালবেলা হযরত আলীকে পাঠায় দিল যাও অবক কূপের ভিতরে একটা চুল পড়ে আছে চিরুনি দিয়ে আটকানো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হু চলে গেছে পরিত্যক্ত কূপ যেই কূপের ভিতরে কোনো পানি নাই সাপ বিচ্ছুদের আনাগোনা হযরত আলী সেই কূপের ভিতরে নামলো নামার পরে বড় একটা কালো পাথর ছিল সেই পাথরের নিচে হাত ঢুকায় দিল যখন হাত ঢুকায়া দিছে ভিতরে একটা কাহই কাহই মানে চিরুনি কি চিরুনি এই চিরুনির দিকে তাকায় দেখতে আছে একটা সুতা দিয়া চুল দিয়া পেঁচানো চিরুনি সহ চুল সহ বিশ্বনবীর সামনে দেওয়া হয় আল্লাহর হাবিব চুলের দিকে তাকাইয়া আফসোস করলো এটা তো আমার মাথার চুল কেন এই কাজটা করা হইল ইন দি মিন টাইমে হযরত জিবরাইল আইসা হাজির হয়ে গেছে আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে রহমত বর্ষণ হোক আমি আপনার কাছে দুইটা ট্যাবলেট নিয়ে আসছি আমার ভাষায় কয়টা ট্যাবলেট আমি আপনার কাছে দুইটা সূরা নিয়ে আসছি একটা হলো সূরা নাস আর একটা হলো সূরা ফালাক আপনি প্রথম পড়েন কুল আউযু বিরাব্বিল ফালাক একটা আয়াত পাঠ করেন আর একবার ফু মারেন দেখবেন একটা গিট খুলে যাবে আর আস্তে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বললেন কুল আউযু বিরাব্বিল ফালাক বলার সাথে সাথে একটা গিট খুলে গেল নবী আপনি চিন্তা করবেন না এই সূরা দুইটার ভিতরে ১১টা আয়াত আছে ১১টা আয়াত আপনি পাঠ করবেন ফু মারবেন ১১টা গিট একটা একটা করে খুলে যাবে আর আপনার রব আপনাকে আমাকে বলতে বলেছে আপনি প্রতিদিন সূরা নাস ফালাক তেলাওয়াত করবেন সূরা নাস আর ফালাক যদি আপনি পড়েন যত বড় দুশমন হোক আপনাকে জাদু করতে পারবে না বদ নজর লাগাইতে পারবে না কারণ এটা হলো আপনাকে নিরাপত্তা দিয়ে রাখবে এই দুইটা সূরা আল্লাহু আকবার এজন্য এরপর থেকে বিশ্বনবী অন্য অন্য দোয়ার চেয়ে সূরা নাস আর ফালাক প্রতিদিন পড়ত হাতে ফু মারত শরীরে মাসেহ করত পুরা বডিকে হিফাজত করতেন কে আল্লাহ এরকম একটি সূরা সূরার নাম সূরা মাউন সূরার নাম কি মাউন মানে তুচ্ছ বিষয় সাধারণ বিষয় কেউ যদি সূরা মাউন একবার পাঠ করে তার আমলনামায় ১২৫০ নেকি জমা হয়ে যায় আর আস্তে বলেন সুবহানাল্লাহ তলাবার আছে খুশি ও চেহারা হাফেজ সদর কোরআন খানি দিলার এই সূরা প্রথম তিনটা আয়াত নাজিল হয়েছে মক্কায় বাকি চারটা আয়াত নাজিল হয়েছে মদিনায় তিন আয়াত নাজিল কখন হইল শুনে নেন ইম্পর্টিং সূরা দামি সূরা আমাদের দৈনন্দ চলার জন্য শিক্ষণীয় কিছু কথা এখানে আছে কষ্ট হয় এই সূরা নাজিল হওয়ার আগে আগে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে সেই ঘটনা হলো আবু জেহেলের চরিত্র হলো কোনো মানুষ যদি মুমর্ষ অবস্থায় বিছানায় পড়ে যেত আবু জেহেল ওই ব্যক্তির বাড়িতে গিয়ে তার মাথার পাশে দাঁড়িয়ে যেত দাঁড়ায় বলতো ভাই আপনার কোনো টেনশন নাই আপনি মারা গেলে আপনার ছেলে মেয়েগুলো আমি দেখে শুনে রাখবো আপনার জাগা জমি যা আছে সব আমি দেখে রাখবো এই ব্যক্তি তখন আশ্বস্ত হতো সে চিন্তা করত আমি মারা গেলে কোনো টেনশন নাই কারণ আমার ছেলে মেয়ে জাগা জমি সব আবু জেহেল দেখে রাখবে যখন মারা যাইত দুই একদিন দেখাশোনা করত যত সম্পদ আছে গ্রাস কইরা এতিমদেরকে ঘাড় ধাক্কা দিয়া তাড়াইয়া দিত ঘটনাক্রমে এই কাজগুলো তিনি প্রতিনিয়ত করতেছে একদিন আল্লাহর হাবিব হাতিমে কাবার থেকে হেঁটে হেঁটে যাচ্ছে
তাকায় দেখতে আছে এক যুবক দাঁড়ায় দাঁড়ায় বাচ্চাদের মতো চোখের পানি ছেড়ে কাঁদতেছে আল্লাহর হাবিব প্রশ্ন করল যুবক কেন কাঁদো কি হয়েছে তোমার যুবক বলে নবী গো আপনি তো জানেন বাবা মারা গেলে তার দুনিয়াটা আপনার কে থাকে আমার আব্বা দুনিয়াতে নাই আমার মাও নাই আমি একটা এতিম সন্তান থাকতেছিলাম আবু জেহেলের নিয়ন্ত্রণে সেও জায়গা জমি দখল কইরা ঘর থেকে তাড়ায় দিয়েছে আমাকে আল্লাহর হাবিব এবার চলে গেল আবু জেহেলের বাড়িতে আবু জেহেলের বাড়িতে যাওয়ার পর আল্লাহর নবী আবু জেহেলকে বয়ান শুরু করলো ও চাচা এতিমের হকগুলো বুঝায় দেন কারণ এই সম্পদ নিয়ে আপনি কবরে যেতে পারবেন না কিয়ামতের ময়দানে সম্পদ কাজে আসবে না সন্তানও কাজে আসবে না যার যারিয়া নাফসি শেষে করবে এই সম্পদ নিয়ে আপনি কবরও যেতে পারবেন না এতিমের হক আপনি বুঝায় দেন এতিমের চোখের পানি বিষ এতিমের চোখের পানির বড়ই দাম চোখের পানি ঝরাইয়েন না ধ্বংস হয়ে যাবেন তাড়াতাড়ি হক ফিরায় দেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ان الذين ياكلون اموال اليتامى ظلما ياكلون اموال اليتامى ظلما পৃথিবীর মানুষ শুনে নাও যারা এতিমের হক জোর করে খায় জোর করে যারা এতিমের সম্পদ ভক্ষণ করে ফি বুতুনিহিম নার তারা সম্পদ পেটে ঢুকায় না তারা জাহান্নামের আগুন পেটে ঢুকায় এটা কে বলেছে আল্লাহ কইছে ভাই এতিমের হক নষ্ট করিয়েন না ভাই মারা গেছে ভাইস্তাগুলা ছোট ছোট আরাক ভাই তাদের হক বুঝায় দেয় না আছে না নাই খবরদার বুতুনিহিম নার যারা এতিমের হক পেটে ঢুকায় তারা জাহান্নামের আগুন পেটে ঢুকায় চাচা তাড়াতাড়ি এদের হক বুঝায় দেন আবু জাহেল কয় বাঁধি যা আমি তো কেয়ামতের ময়দানটাকে বিশ্বাস করি না নাউজুবিল্লাহ নাই কেয়ামতের ময়দান কায়েম হবে এটা আমি বিশ্বাস করি না আল্লাহ রাব্বুল আলামিন তখন এই তিনটা আয়াত নাজিল করলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ওগো নবী আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে ব্যক্তি এতিমের ঘাড় ধাক্কা দিয়া তাড়ায় দেয় আর কেয়ামতের ময়দানের প্রতি বিশ্বাস করে না ফাযালিকাল লাযী ইয়াদুউল ইয়াতীম এতিমের ঘাড় ধাক্কা দিয়া তাড়ায় দেয় বিশ্ব নবী বলেন কেউ যদি এতিমের মাথায় হাত বুলা দেয় যতগুলা চুল হাতের নিচে থাকবে প্রতিটা চুলের বিনিময়ে একটা করে নেকি আমল নামায় জমা হবে এজন্য খবরদার এতিমদের প্রতি অবিচার আর জুলুম করিয়েন না মজার একটা হাদিসের ঘটনা বলবো কষ্ট হয় আপনাদের আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মসজিদের বারান্দায় বসা ইন দি মিন টাইম এক যুবক আইসা নবীর সামনে অভিযোগ পেশ করলো যুবক বলল পয়গম্বর আমি এতিম মানুষ আমার আব্বা মুতার প্রান্তে শহীদ হয়ে গেছে কিন্তু আমি যে আমার বাড়িটা বাউন্ডারি করব বাড়ির বাউন্ডারি করতে গেলে তো খেজুর গাছ মাঝখানে থাকে এই খেজুর গাছটা আমার বাড়ির পাশের মালিকের খেজুর গাছ কষ্ট হয় আপনাদের পাশের বাড়ির জমিওয়ালার নাম হলো আবু লুবাবা আবু লু বাবা এখন সে শক্ত মানুষ তার এই গাছটাও সে কেটে নিবে না আমাকেও দানও করবে না যদি আপনি একটু বয়ান করে বুঝান যে আমি এতিম মানুষ আমার প্রতি যদি একটু দয়া করে তাহলে খেজুর গাছটা কাইটা যেন নিয়ে নেয় আমি বাউন্ডারি করতে পারি আল্লাহর হাবিব আবু লু বাবাকে ডেকে বলতে আছে লু বাবা এতিমের প্রতি একটু দয়া করো গাছটা তুমি এতিমরে দান কইরা দাও আর এখান থেকে বাউন্ডারি করার সুযোগ করে দাও লু বাবা বলতে আছে এটা আমার দ্বারা সম্ভব নয় আল্লাহর হাবিব বলল তাহলে একটা কাজ করো তোমার সুসংবাদ দেই যদি তুমি একটা খেজুর গাছ এতিমরে দিয়া দাও
আমি নবী জিম্মাদার হইলাম, জান্নাতে তোমার জন্য একটা বিশাল বড় খেজুর গাছের বাগান হবে। দাও তুমি দিয়ে দাও, জান্নাতে তো অনেক দূরের কথা, দরকার নাই আমার জান্নাতের খেজুর গাছ, এইটা আছে এইটাই থাক, লাগবে না আমার এটা। শক্ত মানুষ। আল্লাহর হাবিব ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবার মিটিং শুরু করলেন, কে পারবে এতিমের মুখে হাসি ফুটাইতে, ওর আব্বা যদি আজকে বেঁচে থাকত, কষ্ট করে হলো খেজুর গাছটা করায় কইরা বাউন্ডারি করত, কিন্তু ওর আব্বা নাই, এতিম মাও নাই, ছোট ছোট দুই তিনটা বোন আছে, চলতে কষ্ট হয়। হযরত বেলালে হাফসি চোখের পানি ছেড়ে দিয়া বলে, আমি তো গরিব, আমার টাকা পয়সা নাই। অন্য অন্য সাহাবীরা প্রত্যেকের চোখে পানি চলে আসছে, আমরা তো গরিব, আমাদের কিছুই নাই। দূরের একজন সাহাবি নাম হলো দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিল মক্কার ভিতরে মদিনার একজন শ্রেষ্ঠ শিল্পপতি। ওই আমলের সন্ধ্যার টাইমে তিনি মদিনায় আসলেন, তার উটটারে একটা গাছের সাথে বাইধা বসে বসে পানি পান করলেন, পানি পান করতেছে, পাশে দুই তিনজন সাহাবি বসে বসে গল্প করে আর বলে, আফসোস ওই খেজুর গাছটা যদি করায় কইরা এতিমরে দিতে পারতাম, জান্নাতে একটা বিশাল বড় ফলের বাগান হইত, বিশ্বনবী নিজে জিম্মাদার হয়েছে। নসিব খারাপ আমরা গরিব, টাকা পয়সা নাই। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পানির গ্লাসে মুখ দেওয়ার পর দ্বিতীয়বার না দিয়া শুনতেছে এই আওয়াজ, ডাক দিয়া বলল, ও বেলাল আরেকবার বলো কি বললা। আমি বলছি নবীর জবানে শুনছি, যদি কেউ এই খেজুর গাছটা দান কইরা দেয়, রহমাতুল লিল আলামিন নাকি নিজে জিম্মাদার হইয়া জান্নাতে একটা বাগান উপহার দিবে। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান করার পর তিনি চলে গেলেন রাত্রিবেলা সেই লুবাবার বাড়িতে, দরওয়াজার সামনে দাঁড়াইয়া সালাম দেওয়ার পরে দরওয়াজায় নক করলেন। আবু লুবাবা দরওয়াজাটা খুলে দিল, ভাই আপনি কে? বলে, আপনি আমাকে চিনেন নাই, নাম শুনছেন যে মদিনার ভিতরে একজন ব্যবসায়ী আছে, নাম হলো দাহদা। আবু লুবাবা বলতে আছে, হ্যাঁ নাম অনেকবার শুনছি, পুরা মদিনার ভিতরে অন্যতম একজন ধনাঢ্য ব্যক্তি সে। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমি হলাম সেই দাহদা। বোঝো নাই ভাই, রাত্রিবেলা কম ঠেকাই পইরা তোমার বাড়িতে আসি নাই। সাহাবায়ে কেরামদের চোখে ছিল আখিরাতের স্বপ্ন, তোমার আমার চোখের ভিতরে দুনিয়ার নেশা লাগছি, দুনিয়া কামানোর জন্য ব্যস্ত হয়ে গেলাম, অথচ খবর নাই কোন দোকানে না জানি তোমার জন্য কাপনের কাপন চলে আসছে, তুমি এখনো দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলা। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ভাই আপনার কি একটা খেজুর গাছ আছে বাউন্ডারির ভিতরে? বলে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি কি জানেন মদিনার ভিতরে আমার একটা বিশাল বড় 300 গাছ বিশিষ্ট একটা খেজুরের বাগান আছে? বলে, হ্যাঁ জানি। ওই বাগানের ভিতরে ডুপ্লেস বাড়ি আছে তুমি জানো? বলে, হ্যাঁ জানি। ওই বাগানের ভিতরে মিষ্টি পানির কূপ আছে তুমি জানো? বলে, হ্যাঁ তাও জানি। আমি তোমাকে একটা অফার দিতেছি, সুবর্ণ সুযোগ দিচ্ছি, 300 গাছ বিশিষ্ট বিশাল বড় একটা বাগান আর ডুপ্লেস একটা বাড়ি, এরপরে মিষ্টি পানির কূপ সহ একটা খেজুর গাছের বিনিময়ে আমি তোমার কাছে ক্রয় করতে চাই। আল্লাহু আকবার, পুরো বাগান তোমাকে দিয়ে দিলাম, শুধু একটা গাছ আমার কাছে বিক্রি করো। মানুষের ভিতরে লোভ আছে না নাই? আছে। ঈসা আলাইহিস সালাম তার খাদেম নিয়ে রওনা করছে। ঈসা আলাইহিস সালাম, কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা এটা মনে করেন না যে আমি এখানে ওয়াজ করে আরো পাঁচ জায়গায় ডেট নিব, এই চিন্তা ভুলও করেন না, মনের ভুলও করেন না, কারণ বহু ডেট আল্লাহর দয়া। আমি আমার মতো বয়ান করতেছি, যার মনে চায় শুনবেন, না মনে চায় নাই। আপনারা তো খালি বয়ান করছেন, হাসা হাসি মাতামাতি বিড়ি খাওয়া বয়ান টয়ান, এই নিয়ে ব্যস্ত, কিছু কাজের কথা দরকার আছে না নাই ভাইরা আমার? তো ঈসা আলাইহিস সালাম তার খাদেম নিয়ে রওনা করছে,
ব্যাগের ভিতরে একটা রুটি আছে তিনটা রুটি কয়টা তিনটা রুটি কিছু দূর যাওয়ার পরে কয় খাদেম একটা রুটি খাওয়া আমারে তিনটা বাইর করছে দুইজন দুইটা খাইছে একটা ব্যাগে হান্দায়া রাখছে আবার কিছু দূর যাওয়ার পরে খাদেম রুটি কই কয় রুটি তো ব্যাগে নাই কয় আল্লাহ কয় কি দুইজন দুইটা খাইছি আছে কয়টা একটা তো একটা গেল কই কয় আমি খাই নাই কসম টসম করে শেষ আমি খাই নাই আমি আমি খাইই নাই রুটি কৌরে আল্লাহ কয় কি ঠিক আছে অনেক ইসা সাল্লাম একবারও বলে নাই যে তুই খাইছ তুই আমি দুইজনে দুইটা খাইছি একটা রুটি আছে তুই ছাড়া খাইবে কে দেয় বদমাস এটা বলছে সে সে বলে নাই সে কিচ্ছু বলে ঠিক আছে ওকে ফাইন চলো কিছু দূর যাওয়ার পরে দেখলো বিশাল বড় একটা নদী নৌকো ঢোকা কিচ্ছু নাই ইসা সাল্লাম গায়ে পানি স্থির হয়ে যা স্থির হয়ে গেছে এক হাতে মামার লাগায় কুরে আল্লাহ কয় কি এই পানির মধ্যে আমি কেমনে যাবো কত আমার লাগে আয় আর তৈরি টাই না পানির মাঝখানটা আইটা ওপার চলে গেছে খাদে এই সত্য হয়েছে কেমনে কাল্লাই করছে সত্য করে রুটি খাইছে কিনা কার রুটি আমি খাই নাই আচ্ছা ঠিক আছে কিছু দূর যাওয়ার পরে দেখতে আছে একটা হরিণ আর এক বর্ণনা আসছে একটা বকরি হরিণরে রাখ দিছে এক হরিণের দিকে আসে বলার সাথে সাথে হরিণ দৌড়ে সামনে আসছে হরিণ কিছু মনে করবো না তা না করুন না মনে তোমরা জবাই করে খাই হ খান কম কি খাইবেন না মানে ফিসে খাইয়া লাগে জবাই করছে খাইয়া লাইছে খাওয়ার পরে এই খাদেম ভালো করে খাও পেট বইরে খাও খাইছে খাওয়ার পরে এবার বলতে আছে আল্লাহর হুকুমে তুমি আগের মতো জিন্দা হয়ে যাও কওয়ার সাথে সাথে আবার হকি হরিণ জিন্দা হয়ে আড়া শুরু করছে খাদেম সত্য করে খাও রুটি খাইছে কেটা হোতার কসম মুই খেয়ে নেই ওরে আল্লাহ এমন সত্য দিলওয়ালা মানুষ খায় না রুটি অনেক দূর যাওয়ার পরে দেখতে আছে বিশাল বড় বালুর স্তূপ বালু চিনেন বালু ইসা সাল্লাম বালুতে হাত দিয়ে বলতে আছে আল্লাহর হুকুমে স্মরণ হয়ে যাও বলার সাথে সাথে সব স্মরণ হয়ে গেছে তিনটা ভাগ করছে কয়টা খাদেম চিন্তা করে বুঝলাম না লোক আমি হে দুইজন তিনটা ভাগ করলো কেন তিনটা ভাগ করে কইতে আছে খাদেম তোর এক ভাগ আচ্ছা ঠিক আছে খুশি আমার এক ভাগ তাও খুশি যে রুটি খেয়েছে হ্যাঁ আর এক ভাগ তা রুটি আমি খেয়েছি হুজুর লোভ আছে না নাই ওরে লোভ আচ্ছা ঠিক আছে আমারও লাগবে না যা আছে সব তুই ল গেলাম গা আমি ডাকাইতের গোষ্ঠী আয়া দেখতে আছে ওরে আল্লাহ লোক একজন বিশাল স্মরণের পাহাড় লইয়া বয়ে রয়েছে রান্দা বাড়ি করছে তোরে কিন্তু আউজুবিল্লা সালা কোরবানি দিবা হল কোরবানি দেওয়ার দরকার নাই যা আছে ভাগযোগ করে আমরা সবাই খাই আমারে কম দিও তো মায়ের টেরো না ঠিক আছে এখন ডাকাইতের যে মূল সর্দার সে বুদ্ধি করলো যে আমরা যে খামু এই এই সব যে সব সম্পদ ভাগ করবো আমাকে তো খিদা লাগছে নাস্তা পানির দরকার আছে না নাই দুইজন রোগাইতে আছে তুই বাজারে গিয়ে নাস্তা লইয়া কথা বুঝতেছেন বাজারে গিয়ে নাস্তা নিয়ে আহো আর আমরা তিনজনে বয়ে বয়ে পাহারা দেই আচ্ছা ঠিক আছে এই দুইজন বাজারে গিয়ে এগো লোভে পাইছে এরা নাস্তার ভিতর বিষ মিশাইয়া চিন্তা করতে আছে সবটিরে খাওয়াইয়া মারবো দুইজনে ভাগ করে লইয়া যাবো লোভে পাপ পাপে কি মরণ লোভ ভালো কিন্তু বেশি ভালো নামাজ নাই কালাম নাই কোরআন তেলাওয়াত নাই হারা দিন জায়গা জমি নিয়ে ব্যস্ত এগুলো লোভ না লোভ না এগুলা এগুলো তো লোভ হারা দিন দুনিয়া নিয়ে ব্যস্ত এগুলো তো লোভ যখন আজরাইল কলিজা ধরে চাপ মারবে ক্যাপ তুইরা যখন উঠবে তখন বুঝবেন লোভ কোন দিকটা আয়ার যায় এখন এই রুটি নিয়ে আইনা দিছে খাও তোমরা এই দিকে তিনজনে বুদ্ধি করলো ওর আওয়ার লগা লগে আমরা তিনজনে রান্দা দিয়ে কোফাইয়া আলু বর্তমানে খেলাম ঠিক আছে দুইজন আসার সাথে সাথে এই তিনজনে মিল্লা রান্দা দিয়ে কোপ শুরু করছে দুইজনে জায়গায় ডেট এই তিনজনে চিন্তা করলো স্মরণ ভাগ কর্ম পরে আগে খাইয়া পেটটা ঠান্ডা করে হলো রুটির সাথে কি আরো জোরে বিষ খাইছে সবটিতে মরছে তিনটাও মরছে ওই দুইটাও মরছে লোভে পাপ পাপে কি মরণ নামাজ পড়েন নামাজ পড়িরা হালাল ভাবে পয়সা কোটি টাকা কামাই করেন কোনো সমস্যা আছে আপনি বহিত পন্থায় হাজার কোটি টাকা কামাই করেন কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা নাই দাহদারা দি আল্লাহ তাআলা আনহু বলল পুরা বাগান তোমাকে দিয়া দিলাম শুধু একটা খেজুর গাছ দাও রাজি হয়ে গেছে ঠিক আছে এরে লু বাবা তোমার সাথে আমার কথাবার্তা সব কমপ্লিট সকালবেলা যেন এই কথা হেরফের না হয় মাঝখানে কিন্তু কাউরে সাক্ষী বানাই নাই দাহদারা দি আল্লাহু তাআলা আনহু বলতে আছে আল্লাহরে সাক্ষী বানাইছি তুমি আমি যা কিছু করলাম পৃথিবীর কেউ দেখে নাই ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর
একজন তাকায় আছেন তিনি হলেন কে বাস রাত গেল এইভাবে তাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল বিশ্বনবীর হুজরা মোবারকের কিনারায় আল্লাহর হাবিব এখনো পর্যন্ত ঘর থেকে বের হয় নাই হুজরা মোবারকের বাহিরে দাঁড়িয়ে আছে রাহমাতুল লিল আলামিন কেবল মাত্র পর্দা সরাইয়া ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে ঢুকবে তাকায়া দেখতে আছে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কাঁপতেছে আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়া বলল দাহদা শুনে নাও তোমার জন্য জান্নাতে বাগান সাজানো হইতেছে হুজুর আপনি কেমনে জানলেন তাই জিব্রাইল আমারে একটু আগে এই সংবাদ তোমার ব্যাপারে দিয়ে গেছে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের মহব্বত ফজরের নামাজ নবীর পিছনে আদায় করলো নবীর পিছনে আদায় করার পর চলে গেছে এবার নিজের বাড়িতে বাগানের ভিতরে ঢুকতেছে না বাহিরে দাঁড়িয়ে আছে স্ত্রী দোতলায় বসে আছে বাতাস খাচ্ছে সন্তান তিনটা ছিল তিনটা সন্তান কূপের চতুর্দিকে বসে বসে খেলাধুলা করে মনোমুগ্ধকর পরিবেশ সুন্দর বাতাস ফরমালিন মুক্ত ফল মিষ্টি কূপের পানি সাহাবায়ে কেরামদের ত্যাগ তাবের কোরবানি যদি না থাকতো ইসলাম আজ এতদিন এতদূর পর্যন্ত এসে পৌঁছাইত না তাবের ত্যাগ কোরবানি ছিল স্ত্রী বলতে আছে স্বামী আমার ভিতরে ঢুকেন দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে ভিতরে ঢুকতে চাই না ও বিবি আমার গাঁটটি বস্তা গোল করো যা কিছু আছে নিয়া তাড়াতাড়ি বের হয়ে আসো স্ত্রী আর সহ্য হয়ে প্রশ্ন করলো এটা আপনি বলেন কি এই বাগান তো আমাদের বাগান এই ঘর থেকে আমরা কোথায় যাব দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে জান্নাতের ভিতরে এর চেয়ে দামি একটা বাগান উপহার পাইছি স্ত্রী বলল কেমনে পাইছেন দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে সুসংবাদ দিয়েছে জিম্মাদার হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্ত্রী তিনিও গাঁটটি বস্তা গোল করে বের হয়ে গেল আল্লাহর হাবিব এতিমকে ডাক দিল ওই গাছটা তোমাকে দেওয়া হলো এতিম মুস্কি হেসে দিল রহমাতুল লিল আলামিন বলল আরশের মালিক খুশি হয়ে গেছে এজন্য রব্বুল আলামিন এই সূরার মাধ্যমে জানিয়ে দেয় فذلك الذي يدعو اليتيم ابو سهيل এতিমের ঘাড় ধাক্কা দিয়া তাড়ায় দেয় ولا يحض على طعام المسكين মিসকিনদেরকে খাবার দেয় না যারা দেয় তাদেরকে আরো নিষেধ করে ফাওয়াইলুল লিল মুসাল্লিন যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে নামাজ পড়ে বা মানুষকে দেখানোর জন্য পড়ে তাদের জন্য ফাওয়াই ওয়াইল নামক একটা জাহান্নামের এরিয়া আছে জাহান্নামের অনেকগুলা নাম আছে জাহান্নামের একটা নাম হলো সাকার জাহান্নামের আরেকটা নাম হলো লাজম জাহান্নামের আরেকটা নাম হলো হুতামা জাহান্নামের আরেকটা নাম হলো জাহান্নাম যে ব্যক্তি নামাজের ব্যাপারে অলসতামি করবে ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য রিজার্ভ করেছেন কে ও যুবক পায়ে হাত দিয়ে বলি হাত ধরে বলি অনুরোধ করে বলি জীবন চলে গেল কখনোই এক অক্ত নামাজ ইচ্ছা করে মিস করা যাবে স্কুল কলেজ ভার্সিটির অনেক ছাত্ররা পাঁচ অক্ত নামাজ পড়ে আল্লাহর জিকির করে কোরআন তেলাওয়াত করে দ্বীন ও ইসলামকে ধারণ করে আছে না নাই কৃষক ক্ষেত খামারে কাজ করে নামাজের টাইম হয়ে গেছে কোমর থেকে গামছাটা খুইলা জমিনে বিছাইয়া দিয়া সেজদায় লুটিয়ে পড়ে এমন কৃষক আছে না নাই মুসলমান ভাইরা আমার এজন্য জাহান্নামের আগুন থেকে নিজেরে বাঁচান ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহু যারা নামাজের অক্তের ব্যাপারে খবর রাখে না উদাসীন
চায়ের দোকানে বসে বসে বিড়ি খায় চা খায় বাংলা ছবি দেখে অথচ মসজিদে আজান হয় নামাজের জন্য মসজিদে যায় না এমন বুজুর্গ আপনাগো দেশে আছে না নাই সময়গুলো নষ্ট করে চায়ের দোকানে বসে বসে আল্লাহ গায় তাদের জন্য ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া তাদের জন্য জাহিম নামক একটা জাহান্নাম বানায়া রাখছি দুনিয়ার আগুন হলো নরমাল আগুন মুসলিম শরীফের হাদিস রহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ পাক জাহান্নামের আগুনটাকে 3000 বছর পর্যন্ত প্রজ্বলিত করেছে জাহান্নামের আগুন ছিল একেবারে লাল আল্লাহ পাক বলেন হয় নাই পাওয়ার আরো বাড়াইতে থাকো জাহান্নামের আগুন হয়ে গেছে একেবারে সাদা আল্লাহ পাক বলে হয় নাই পাওয়ার আরো বাড়াও জাহান্নামের আগুন হয়ে গেছে কালা বর্তমান জাহান্নামের আগুন একেবারে কালো জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান রব্বুল আলামিন কোরআনে বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার ছেলে মেয়েদেরকে বাঁচাও আজকে থেকে পাক্কা নিয়ত করে নেন জীবন কিছুই না গতকালকে আমার চোখ দিয়ে দেখছি আল্লাহর কোরআন আমার হাতে বয়ান করলাম টাঙ্গাইল ধন বাড়িতে যখন যাচ্ছি এলেঙ্গা পার হয়া যখন মির্জাপুরের কাছাকাছি গেলাম রাস্তার ভিতরে গাড়ির এমন চাপ এক যুবক রাস্তা পার হওয়ার সময় ব্যালেন্স রাখতে পারে না ট্রাকের চাকার নিচে তার দেহটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে আল্লাহর কসম দিয়া বললাম আমার ড্রাইভার অসুস্থ হয়ে গেছে সাথে যে ছিল সেও অসুস্থ হয়ে গেছে গাড়ি থামাইয়া পরে রাস্তায় দাঁড় করায় এদেরকে পানি খাওয়ায়া মাথা ঠিক করা লাগছে মনে হইতে আছে কোরবানির গরু কাইটা কাইটা ভাগ দিয়া রাখছি এমন ভাবে গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে গেছে মাথা এক জায়গায় পড়ে আছে হাত আর এক জায়গায় পড়ে আছে ঘিলু রাস্তায় ছিটতেছে একটা তাজা মানুষের যদি রাস্তায় ঘিলু ছিটে কেমন হয় সে হয়তো কল্পনা করতে পারে নাই যে তার মৃত্যু গাড়ির চাকার নিচে হবে এই যে ঢাকায় রানা প্লাজা ভেঙ্গে কত মানুষ মারা গেল কল্পনাও করতে পারে নাই যে তাদের মৃত্যু ওই জায়গায় হবে চট্টগ্রামে কন্টিনিয়ার বাষ্ট হইয়া রায়গঞ্জে বয়ানে গেলাম সিরাজগঞ্জ রায়গঞ্জ মুরব্বী ছবি দেখায় বলতেছে হুজুর এই ছেলেটা হলো আমার ছেলে ফায়ার সার্ভিসে চাকরি করত জীবন বাঁচানোর জন্য ওখানে গেছে পানি নিয়ে আল্লাহর কি ফয়সালা নিজেই সেখানে আগুনে পড়ে কয়লা হয়ে গেছে সন্তানের ছবি বুকে লাগায় চুমা খায় আর বলে এটা আমার সন্তানের ছবি গার্মেন্টসে প্রায় দিন আগুন লাগে কল্পনাও করতে পারে না যেভাবে গার্মেন্টসের আগুন লাগা আমাদের জীবন শেষ হয়ে যাবে মানুষের জীবন হলো ওয়ান টাইম কষ্ট করে হলো নামাজ সারা যাবে না হারাম হারাম খাওয়া যাবে না আপনারা জানেন গত কয়েক মাস আগে ঢাকা থেকে একটা লঞ্চ বরিশাল বরগুনায় রওনা হয়েছিল চতুর্দিকে পানি মাঝখানে লঞ্চ চলতেছে সেই লঞ্চের ভিতরেও আগুন লাগছে চতুর্দিকে পানি অথচ পানি তাদেরকে বাঁচাইতে পারে নাই ওই লঞ্চের ভিতরে এমন যুবক ছিল যার বাড়ি আমার বাড়ির পাশে আগামীকাল বিবাহ হবে কত স্বপ্ন হাতে মেহেদি লাগাইছে বাইতুল মুকাররম থেকে যেই মেয়েটাকে বিবাহ করবে ওর জন্য নাকের ফুল কিনেছিল চক বাজার থেকে বিবাহের সামগ্রী ক্রয় করার পর লঞ্চের কেবিন ভাড়া নিয়ে এসি সাইরা দিয়া মজার মতো ঘুম দিছে রাত যখন 2টা বাজে হঠাৎ মায়ের টেলিফোন মোবাইলে বাজতেছে রিসিভ করলো মা বলল সন্তান আজ কেন জানি আমার ঘুম হইতেছে না এই কথাগুলা রেকর্ড হইল আমরা শুনলাম পত্রিকায় লেখা দিছে মা বলল সন্তান কেন জানি আমার ঠোঁটগুলা শুকায় যাইতেছে পৃথিবীর যে কোনো প্রান্তে সন্তান যদি বিপদে পড়ে সর্বপ্রথম মায়ের কলিজায় টান লাগায় দেয় কে আল্লাহ পাক মায়ের কলিজার ভিতরে তারের মতো টান লাগায় দিছে আর বুঝায় দিল সন্তানের মা জীবনের মতো শেষবারের কথাটা বলে নাও হাতে তো মেহেদি লাগাইছে একটু পরে তো আগুনে পুইরা সেই মেহেদির রং শেষ করে দেওয়া হবে
এবার মায়ের সাথে কথা বলল, মা বলল, সন্তান কত দূর আসছো বাবা? তোর আব্বা তো লঞ্চ ঘাটে গিয়া বসে আছে, তুই আসবি লাকেজ বোঝাই কইরা ওই মেয়েটার জন্য বিবাহের সামগ্রী নিয়া। মায়ের সাথে কথা হওয়ার পর কিছুক্ষণ পর হঠাৎ শরীরে গরম লাগতেছে, এসি বন্ধ হয়ে গেছে, দরওয়াজা খুইলা বের হইতে চাই কিন্তু দরওয়াজা গরম হয়ে গেছে, বুঝতে আর বাকি নাই নিস্তালায় মানুষ পোড়ার গন্ধ, দোতালায় ছোট ছোট বাচ্চারা বাঁচাও বাঁচাও বলে চিল্লায়, বুঝতে আর বাকি নাই লঞ্চের নিস্তালায় মিশিং বাষ্ট হয়ে আগুন উপরে উঠতেছে। এবার সন্তান আবার টেলিফোন করল মায়ের কাছে, মায়ের কাছে ফোন দিয়া চোখের পানি সেরে কান্দে আর কয়, মা গো মা, কত আশা কত স্বপ্ন, কালকে বিবাহ হবে, নতুন বউ তোমার জন্য বাড়িতে আনা হবে, তুমি বৌমা দেখবে খুশি হবে, তোমার মেয়েটাকে বিবাহ দিয়েছ, আমি নতুন একজনকে নিয়ে আসব, এটা তোমার মেয়ের মতো থাকবে, কিন্তু দুঃখের বিষয় হলো বাড়ি আর যাওয়া হবে না, কারণ লঞ্চের নিস্তালায় আগুন লাগছে, দোতলায় আগুন লাগছে। মা তখন বলে, সন্তান তাড়াতাড়ি বাথরুমে ঢুইকা পানি চাইরা দাও। সন্তান বলল, মা বাথরুমে যে ঢুকবো দরজা খুলতে পারি না, কারণ আগুনের লেলিহান শিখা উপরে উঠে গেছে, ধোয়ার কারণে আমি শ্বাস টানতে পারতেছি না। ওই সিচুয়েশনে যারা পড়ছে তারাই বুঝে কত কঠিন সময়, আগামীকাল তোমার জন্য এরকম সিচুয়েশন হতে পারে, আজকেও হতে পারে, এই সপ্তাহের ভিতরেও হতে পারে, এই ওয়াজের প্যান্ডেলে পাক্কা তওবা করে না, মানুষের জীবন হলো ওয়ান টাইম, এর আজকে আছেন কালকে বেঁচে নাও থাকতে পারেন। এই যুবক মাকে বলল, মা দুইটা আবদার, এক নম্বরে তুমি আমাকে ক্ষমা করে দিও, দুই নম্বরের আবদার আমার মৃত্যুর পর আমার লাশটার এই মসজিদের পাশে দাফন দিয়া দিও, আর আমার আব্বারে বলবা প্রতিদিন ফজরের পর যেন আমার কবরের পাশে দাঁড়াইয়া একটু দোয়া করে, কারণ আমি জীবনে অনেক নামাজ মিস দিছি। মায়ের কলিজার ভিতরে আগুন লাগিয়া গেছে, সহ্য করতে পারি না। একটু পরেই সন্তানের মোবাইলটা হাত থেকে পুড়ে গেল, চিল্লানো শুরু করছে, আমার হাতে আগুন, হাতে আগুন লাগলো, পায়ে আগুন লাগলো, পশম পুড়লো, চামড়া পুড়লো, চর্বি পুড়ে পুড়ে গলে গলে লংস বায়া বায়া পড়তেছে। এটা হলো মানুষের জীবন, যে কোনো টাইমে ভয়াবহ অবস্থা হতে পারে কি পারে না, এজন্য আজকে থেকে যুবক তওবা করে নাও, জীবন হলো ওয়ান টাইম। ছোট ছোট বাচ্চাদের চুল পাচ্ছি, কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, অল্প বয়সী বাচ্চারা ব্লাড ক্যান্সারে হসপিটালে পড়ে আছে, অতএব জীবন কিছুই না, যতদিন আল্লাহ পাক দুনিয়ায় বাঁচায় রাখবে, জীবনে কোনো দিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, এতিমদের সাথে দুর্ব্যবহার করবো না, ওলামায়ে কেরামদের সাথে খারাপ ব্যবহার করবো না, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবো না। দিলটা যদি নরম থাকে জীবনের শেষ তওবা মনে করে দুইটা হাত আল্লাহকে দেখায়া দাও, আয় আল্লাহ আপনি হাতগুলা কবুল করে নেন, পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা বানায় দেন, জীবনে একবার হজ্জে বাইতুল্লাহর কালো গিলাবের সাথে হাতটা লাগায় দেন, বলে নাবি রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দিন তাবদু বাকি বোয়াত বরাবেদি। এতক্ষণ বয়ানে কি বুঝলেন? নামাজের ব্যাপারে অলসতামি করা যাবে, এতিমদের হক নষ্ট করা যাবে, না খায়া থাকবেন, ভিক্ষা করে খাবেন, কামলা দিয়া খাবেন, তারপরও আরেকজনের হক নষ্ট করা যাবে? এখানে অনেক মানুষ বর্ষা বাসা আছে, উঠা বাসা করবেন না। এই দোয়া শেষ হওয়ার পরে বাড়িতে গিয়ে অনেকেই দেখবে আব্বার বিছানাটা খালি পড়ে আছে, মায়ের কবর পড়ে আছে, 20 বছর আগে নিজের হাতে কবরে রাখছে। হাদিস শরীফে আসছে, মা বাবা মারা গেলে সন্তানের দায়িত্ব দোয়া করা। বলেন কি করা? বেশি বেশি দোয়া করা আর দান খায়রাত করা।